আমরা গোলপাহাড় থেকে এবার রওনা দিচ্ছি লেপচা জগতের উদ্দেশ্যে। জয়াব এবং ফালাক গাড়িতে উঠে রেডি। আমরা চলেছি লেপচা জগতের উদ্দেশ্যে। লেপচা জগৎ ঘুম এর কাছাকাছি একটা জায়গা, যেখানে পাইনের জঙ্গল আর মেঘের খেলা, খুবই সুন্দর একটি জায়গা। চলুন আপনাদেরকে নিয়ে যাব আমাদের সঙ্গে লেপচা জগৎ। ভেসে বেড়াচ্ছে মেঘের ভেলা। আমরা চলেছি দুই দিকে পাইন গাছের মাঝ দিয়ে ছোট এঁকে মেঁকে চলা রাস্তা দিয়ে। সর্পিলাকার এই রাস্তাতে আমরা চলেছি লেপচা জগতের উদ্দেশ্যে। কি অসাধারণ এই সিনারি, অপূর্ব। লেপচা জগতে আমাদের একদিনের ঠিকানা এই হোমস্টেটি। এর নাম কাঞ্চন কন্যা হোমস্টে। এটি অনেক ব্লগ ইউটিউবের ভিডিও দেখে আমরা বুক করেছি। প্রায় 4 মাস আগে একে বুক করেছি বলে আমরা একেবারে টপ ফ্লোরের রুম দুটি পেয়েছি। টপ ফ্লোরের রুম দুটির একটি আলাদা বৈশিষ্ট্য রয়েছে, আপনাদেরকে দেখাবো কি বৈশিষ্ট্য সেটা। ফালাক এক পা করে সিঁড়ি বেয়ে উঠছে তার লাইট জুতো নিয়ে। এটি হচ্ছে কাঞ্চনকন্যা হোমস্টের ডাইনিং এরিয়া, আর পিছন দিকের এটা ভিউ। খাবার খেতে খেতেই এই বাইরের এই সিনারি দেখা যাবে, যেখানে পাইন গাছের শৃঙ্গগুলি দেখা যাবে। কাঞ্চনকন্যা হোমস্টের একেবারে টপ ফ্লোর। জয়া বাইরের সিনারি দেখছে। এখানে দাঁড়িয়েই কাটিয়ে দেওয়া যাবে বেশ কিছু সময়। লেপচা জগতের ভিউ, এখানে সর্বদাই যেন মেঘ ভেসে বেড়ায় এদিক থেকে ওদিকে। পাইন গাছের উপর দিয়ে, পাইন গাছের ভেতর দিয়ে চলে যায় মেঘ এক পাশ থেকে আর এক পাশে। দূরে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। এখানে রয়েছে আমাদের রুম। এই রুমটি হচ্ছে আজকের আমাদের ঠিকানা। রুমটি চারিদিকে উডেন পালিশ। রুমে রয়েছে দুটি বেড, অ্যাটাচ বাথরুম। আর এটা বড় জানালা, আর জানালা দিয়ে দূরের ভিউ। পরিষ্কার পরিচ্ছন্ন, গোছালো। এটি আর একটি রুম যেখানে জয়ার নানু এবং নিনি থাকবে। এটি ছাদ সংলগ্ন একটি রুম। খুব সুন্দর। আর বাইরের ছাদ থেকে এই ভিউ, মেঘলা, মেঘ ভেসে বেড়াচ্ছে। জয়ার সঙ্গে ঝগড়া করেছে বলে ফালাকের মন খারাপ। ফালাক, কেন মন খারাপ তোমার? মেঘের আনাগোনা, এই পরিবেশটা দেখার জন্যই লেপচা জগতে আসা। ক্যামেরাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি, আর এই পরিবেশ অতুলনীয়, যা আপনি কোথাও গেলে আর পাবেন না। যেন মেঘের স্রোত বয়ে যাচ্ছে। ওই দূরে যে পাহাড়, সেটি হচ্ছে দার্জিলিং। লেপচা জগৎ থেকে দার্জিলিংয়ের দূরত্ব খুবই কম, এক পাহাড় থেকে আর এক পাহাড় মাত্র। পাইন গাছের সারি,
তারা যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমরা রয়েছি মেঘের রাজ্যে, মেঘের রাজ্য লেপচা জগৎ। আমরা ধীরে ধীরে উঠে যাব সানরাইজ ভিউ পয়েন্টের দিকে। দেখুন, এই মায়াবী পরিবেশের ভেতর দিয়ে যারা যেতে চান তারা চলে আসুন লেপচা জগতে। চারিদিকে মেঘে ঢাকা এই পরিবেশ আপনি আর কোথাও পাবেন না। লেপচা জগতে এই পাইন বন আর মেঘ। আমরা এখন এসেছি লেপচা জগতের সানরাইজ ভিউ পয়েন্টে। একদম ফাঁকা পরিবেশ, মায়াবী পরিবেশ। একটু ট্রেকিং করে উঠতে হচ্ছে এখানে, তার জন্য হাঁপিয়ে যাচ্ছি। খুব সুন্দর জায়গা, সুন্দর একটা ফুল ফুটে আছে একাকী। চারিদিকে সবুজ আর তার মাঝ দিয়ে এই ধাপযুক্ত মাটির রাস্তা। অতুলনীয় এই পরিবেশ, যেন মনে হচ্ছে আমরা সুইজারল্যান্ডে চলে এসেছি। আমরা উঠে চলেছি সানরাইজ ভিউ পয়েন্টের দিকে। এখান থেকে দেখা যাবে দার্জিলিং। রয়েছে এখানে একটি দোলনা, আপনি দোলনায় দোল খেতে খেতে দেখতে পাবেন সূর্যোদয়। এটি হচ্ছে লেপচা জগতের সেই বিখ্যাত সানরাইজ ভিউ পয়েন্ট। এখানে ট্রেকিং করে আসতে হয় বলে জয়া এবং ফালাককে নিয়ে আসতে পারেনি, এবং তার নানু ও নিনিও আসতে পারেনি। অনেকটা উঁচুতে এই জায়গাটি। মেঘের জানালা, চারিদিকে মেঘে ঢাকা এবং মাঝে রয়েছে একটু ছিদ্র, সেখান দিয়ে দেখা যাচ্ছে দার্জিলিং শহর। অপরূপ এই দৃশ্য আপনি শুধুমাত্র পাবেন লেপচা জগতে। আমরা আবার নেমে চলেছি সানরাইজ ভিউ পয়েন্ট থেকে। এবার আমরা চলে যাব আমাদের হোমস্টে, কাঞ্চন কন্যা হোমস্টে। পাইনের শাড়ি, ওয়াও! ফুল দিয়ে সাজানো এই মনোরম হোমস্টেতে যদি থাকতে চান, আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করে নিতে পারেন। কাঞ্চন কন্যা হোমস্টে। সন্ধ্যাবেলার দিকে ঘটল এই অঘটন। হঠাৎ বিশাল জোরে বৃষ্টি শুরু হওয়াতে আমাদের পাশের রুম, অর্থাৎ ভিউ রুমের পাশের যে রুমটি, সেখানে সিলিং দিয়ে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করে। বাধ্য হয়ে আমাদের এই রুমটি চেঞ্জ করতে হয়, তারা অন্য একটি রুম আমাদের দিয়ে দেয়। পরের দিন সকালবেলা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে। আকাশ একদম ঝকঝকে পরিষ্কার, দূরের দার্জিলিং আর পাইন গাছের জঙ্গল, সব মিলিয়ে একটা অপূর্ব সময় কাটালাম আমরা এখানে। লেপচা জগৎকে টাটা জানিয়ে আমরা ঘুম হয়ে ফিরে যাব আমাদের ঠিকানাতে। পাহাড়ি পথে একদিকে টয় ট্রেনের লাইন, আর আমরা যাচ্ছি সড়ক বেয়ে আমাদের নিজস্ব ঠিকানায়। যদিও যেতে ইচ্ছা করছে না, তবুও যেতেই হবে আবার ফিরে আসার জন্য। সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওর জন্য। পরবর্তী ভিডিও আবার কোনো পাহাড়ি জায়গা। Should have
some more fun. I still dream about the days when we were young. I'll take a hit and still finish in one. Yeah, yeah. Oh, 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 oh. Memory lane, isn't that too far away from us? আমাদের এই ভ্রমণের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওর জন্য। টাটা।